এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে স্যার আপনাকে স্বাগত। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ স্যার, প্রথম যেটা বলবো, কেন্দ্র সরকার তো ডিএ ঘোষণা করলো, কিন্তু আমাদের রাজ্য সরকার এখনো কিন্তু ডিএ নিয়ে কোনো কিছু উচ্চ বাচ্চা করছে না। এদিকে আমাদের রাজ্যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন বা সরকারি কর্মচারীরা আছেন, তারা কিন্তু আশা করে আছেন এবং তারা কিন্তু ক্ষোভে ফুঁসছেন। স্যার, এই মুহূর্তে ডিএ নিয়ে রাজ্য সরকার কি ভাবছে বা কি খবর বেরিয়ে আসছে শিক্ষা দপ্তর থেকে, জানুয়ারিতে কি ঘোষণা হতে পারে? দেখুন, ডিএর যে প্রশ্নটা আর কি, এটা নিয়ে আগে কিছু বা আগাম কিছু বলাটা এই সরকারের আমলে বিশেষ করে এটা অত্যন্ত দুর্ভ ব্যাপার, খুব কঠিন ব্যাপার আর কি, তাই না? কারণটা হচ্ছে যে এদের বিশ্বাসযোগ্যতা এই ব্যাপারে একবারে তলানিতে, মানে এই সরকারের বিশ্বাসযোগ্যতা আর কি, তাই না? আপনি নিশ্চয়ই দেখছেন যে এই যে এগিয়ে বাংলা বা জয় বাংলা যে স্লোগানটা আর কি, এই স্লোগানটা মানে মানুষ একবার দেখবেন, কিছু মানুষ না মানুষকে খুন করে কিন্তু উল্লাসে ফেটে পড়ে, আনন্দে ফেটে পড়ে, তাই না? ঠিক একইভাবে এই যে এগিয়ে বাংলা বা জয় বাংলা এই যে স্লোগানটা, এটা মানে এটাও এক ধরনের উল্লাসের প্রকাশ, আনন্দের বহিঃপ্রকাশ, সমস্ত নেতিবাচক দিক দিয়ে এগিয়ে যাওয়ার কারণে, তাই না? আমাদের রাজ্যে তাই ঘটছে। বিরোধী শূন্য করা, গণতন্ত্রকে একেবারে মাটিতে মিশিয়ে দেওয়া, তারপরে সরকারি কর্মচারী বা অন্যান্য যারা সাধারণ মানুষ আছে, শিক্ষক যারা আছেন, তাদের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন, যারা বিভিন্ন পেশাতে আছেন, সে পেশাতে যে পেশাগত দাবি দেওয়া নিয়ে যে মুভমেন্ট করা বা আন্দোলন করা, সেই যে অধিকার ছিল, মানে বাম আমলে যেটা লড়াই করে করে সেই অধিকারগুলোকে অর্জন করা হয়েছিল, সবটাই এখন অর্থহীন হয়ে গেছে, সবটাই এখন মিনিংলেস হয়ে গেছে এদের কাছে। স্বাভাবিকভাবে সারা ভারতবর্ষে যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী তারা 31% দিয়ে পাচ্ছেন, অন্যান্য রাজ্য সরকারগুলো আছে সেখানে মানে 15% 16%-এর নিচে কোথাও ডিএ নেই। আর আমাদের রাজ্য একেবারে জলজল করছে একটা কালো স্পট হিসাবে, কালো স্পট, তাই না? যে ধরুন আজকে নির্মল আকাশে একটা কালো বেলুন উড়িয়ে দিলে যেমন একবারে মানে সবাই লক্ষ্য করতে পারে, মার্ক করতে পারে, আমাদের রাজ্য কিন্তু সেই 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 দিকে কিন্তু একবারে জলজল করছে বা উজ্জ্বল করছে আর কি, তাই না? সেই জন্য এটা বলা খুব মুশকিল যে ডিএটা কবে দেবে, জানুয়ারি মাসের থেকে কত পার্সেন্ট দেওয়া হবে, তবে একটা অভিজ্ঞতার ভিত্তিতে বলা যেতে পারে, তাই না? একদম একদম স্যার। স্যার আরেকটা যেটা বিষয়, বিদ্যালয় তো খুলছে 16 নভেম্বর থেকে, স্যার সেখানে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, যারা পার্শ্ব শিক্ষক আছেন আপার প্রাইমারি, তারা তো অষ্টম শ্রেণী পর্যন্ত মানে শিক্ষকতার কাজে নিযুক্ত, কিন্তু তারা তাদের কি বিদ্যালয়ে যেতে হবে? স্যার এ ব্যাপারে শিক্ষা দপ্তর কি ভাবছে বা আপনার কি মতামত? এমনিতে নিয়ম অনুযায়ী তাদের যাওয়ার কথা নয়, কারণ যেহেতু অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল খোলেনি এখনো, আর তারা যেহেতু অষ্টম শ্রেণী পর্যন্ত নিয়োজিত, ধরুন একটা জুনিয়র হাই স্কুলের কথাই বলি আমি, তাই না? জুনিয়র হাই স্কুল তো বন্ধ থাকছে, বন্ধ থাকছে, কারণ সেখানে তো ক্লাস হবে না, তো স্বাভাবিকভাবে এটা হতে পারে। এবার যদি এরকম কোনো ধরুন হায়ার সেকেন্ডারি স্কুলের প্যারাটিচার, কোথাও কোথাও দেখি আমরা যে এই যে প্যারাটিচার হলেও তাকে এইচএসএ ক্লাস করতে হয়, একদমই মানে সেটা স্কুলের প্রয়োজনে আর কি, হয়তো সেখানে এইচএসএর সেই সাবজেক্টে কোনো টিচার নেই, এরকম অনেক মানে প্যারাটিচারদের মধ্যেও তো অনেক কোয়ালিফাইড টিচার আছেন, একদম ডক্টরেটও আছে এরকম আমি শুনেছি, তো স্বাভাবিকভাবে তার সেরম ইন্টিগ্রেটেড স্কুল যেগুলো আছে, ধরুন মাধ্যমিক স্কুল বা এইচএস স্কুল, সেখানে যদি স্কুলের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি বলবো, এটা আমার ব্যক্তিগত মত বলতেই পারেন, যে সেক্ষেত্রে পার্শ্ব শিক্ষকরা বোধ হয় আপত্তি করবেন না, কারণ আফটার অল ছাত্রছাত্রীদের জন্যই তো আমরা সবাই, একদম নিশ্চয়ই সেক্ষেত্রে তারা আপত্তি করবেন না যদি দু চারটে ক্লাসও দেয়। কিন্তু স্যার শিক্ষা দপ্তর থেকে কেন বারবার শিক্ষা দপ্তরে মানে আবেদন করা হলেও বা শিক্ষা দপ্তর থেকে কেন মানে এই ব্যাপারটি পরিষ্কার করা হচ্ছে না? ওরা তো সবকিছুতে ধোঁয়াশা রাখতে চায়। এর আগে আপনি দেখেছেন যে গরমে ছুটি নিয়ে একটা অর্ডার বেরোলো, কিছুক্ষণের মধ্যে আবার সংশোধিত অর্ডার, আবার একদিন পরে আবার সংশোধিত অর্ডার, মানে আমরা বারবার করে বলি কি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাহলে এদের যে পলিসিটা হয়েছে, কাজটা আগে শুরু করে দাও, না ভাবনা চিন্তা করে, পরবর্তীকালে যা সমস্যা হয় সেগুলো পরে দেখা যাবে, তার কিছু সমাধানও হয় কিছু হয় না, ব্যাপারটা তাই। এই স্কুল খোলা নিয়ে যে নির্দেশটা দিয়েছে,
এটাও অত্যন্ত বিভ্রান্তিকর। 9টার সময় টিচারদের অ্যাটেন্ডেন্স, 9:30 থেকে ছাত্রছাত্রীদের আসতে বলা হয়েছে, এটা কোনো যুক্তিযুক্ত সিদ্ধান্ত হলো? যারা 3 ঘন্টা 3.5 ঘন্টা জার্নি করে আসে, তাদেরকে তো ঘুম থেকে ওঠার আগে, মানে ওঠার আগেই বাড়ি থেকে চা মানে উঠেই টয়লেটটা করে বেরিয়ে আসতে হবে, এরকম ব্যাপার থাকে, তাই না? এটা কোনো, এর কোনো যৌক্তিকতা আছে? আমি তো বুঝতে পারছি না। একদমই স্যার। স্যার আরেকটা যেটা বিষয়, জাতীয় শিক্ষানীতিতে 2022 সালে চালু হতে চলেছে এবং কেন্দ্র কিন্তু রাজ্যকে বারবার কিন্তু দোষারোপ করছেন, হ্যাঁ, যে রাজ্য এই নিয়ে কিন্তু কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। স্যার আপনি তো বারবার বিকাশ ভবন যান বা বিকাশ ভবনের সাথে যোগাযোগ রাখেন, রাজ্য সরকার জাতীয় শিক্ষানীতি নিয়ে বা এই যে জাতীয় শিক্ষানীতি চালু হলে পার্শ্ব শিক্ষক SSKMSK সহ বিভিন্ন ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকারা কিন্তু একটা বিরাট সমস্যায় পড়তে চলেছেন, তাহলে সেই ব্যাপারে রাজ্য সরকার এই মুহূর্তে কি ভাবছে বা বিকাশ ভবন কি ভাবছে, আপনি মানে কি দেখছেন? এদের কিছু ভাবনার ব্যাপার নেই, এদের প্রায়োরিটি হচ্ছে, আপনি তো দেখতেই পাচ্ছেন যে মাননীয় শিক্ষামন্ত্রী সবসময় ত্রিপুরা ছুটছেন, তাই না? তাহলে তার প্রায়োরিটি হচ্ছে ত্রিপুরা, সেখানকার শিক্ষক যারা আছেন তাদের সঙ্গে বৈঠক করছেন, সেখানে গিয়ে বলছেন যে তোমরা তোমাদের যে বঞ্চনা সে নিরসন করবো। আমার ওইটা দেখে মনে হলো যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা আছে বা সরকারি কর্মচারী যারা আছে, তারা এখন হাত কামড়াচ্ছে এদেরকে ক্ষমতায় নিয়ে এসে। কারণ 2010 সালে যে মিটিংটা করে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী দলের নেত্রী ছিলেন, তিনি বলেছিলেন যে আপনাদের এত মাইনে কম কেন, আপনারা ভারতবর্ষের মধ্যে এত কম মাইনে পান কেন, আমরা আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, আমরা আপনাদের সর্বভারতীয় স্তরে যে বেতন কাঠামো এবং যা যা সুযোগ সুবিধা পাওয়া যায় সেগুলো আমরা ব্যবস্থা করে দেবো। এখন পুরো বুঝতে পাচ্ছেন যে 180 নয় 360 ডিগ্রি ঘুরে গেছে, ঠিক আছে? যা যা কথাগুলো উনি বলেছিলেন ঠিক তার উল্টো কাজ করছে প্রত্যেকটা ক্ষেত্রে, এবং অত্যন্ত অহংকার নিয়ে একটা, মানে কি বলা যায় যে জনগণ যখন ক্ষমতা দিয়েছে যা ইচ্ছা করার ক্ষমতা আছে আমরা সেরকম করে যাবো আর কি, অর্থনীতির কোনো নিয়ম কানুন না মেনে আর কি সেরকম করে যাচ্ছে আর কি, তাই না? তার মানে ত্রিপুরার মানুষ আশা করি, ত্রিপুরার মানুষ আশা করি সেই ভুলটা করবে না, বরং তারা যদি বামফ্রন্টকে ফিরিয়ে দেয় তাহলে হয়তো কর্মীদের যে অধিকার সেটা সুরক্ষিত হবে, আমি যতটুকু জানি আর কি। স্যার তার মানে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক বা সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা বা স্টাফেদের বেতন বৃদ্ধির এই মুহূর্তে কোনো মানে সম্ভাবনা নাই বা কোনো খবর নাই? আজকে তো শুনেছি শিক্ষামন্ত্রী কোথাও একটা ফেসবুকে থাকবে, পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা যদি ঢুকতে পারেন, ওখানে বলছে যে প্রশ্ন আপনার জবাব দেবে প্রার্থ, তাই না? কিন্তু আদবে প্রশ্ন করতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। তো সেই জন্য আমি বলছি যে যদি ঢোকার চেষ্টা করুন, যদি সম্ভব হয় তাহলে এটা নিয়ে সরাসরি শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করুন। একদমই, তাই না? স্যার আরেকটা যেটা বিষয়, শিক্ষক শিক্ষিকারা যেটা নিয়ে সমস্যায় পড়েছেন, ট্রান্সফার সমস্যা, বিভিন্ন সমস্যায় কিন্তু জেরবার, স্যার সর্বশেষ মানে বিকাশ ভবন থেকে কি আপডেট এলো? আপাতত যতটুকু শুনেছি আমি ওই 8000-এর কাছাকাছি, 8000-এর একটু বেশি জেনারেল ট্রান্সফার বেরিয়েছে, আর 2000 মতো মিউচুয়াল ট্রান্সফার বেরিয়েছে উৎসস্বী পোর্টাল চালু হওয়ার পরে, সব মিলিয়ে ওই 9,500-10,000-এর কাছাকাছি রিকমেন্ডেশন বেরিয়েছে 2.5 মাসে। বহু অ্যাপ্লিকেশন এখনো জমা পড়ে আছে, বিশেষ করে সিঙ্গেল সাবজেক্ট টিচার যারা আছেন তাদের, মেডিকেল গ্রাউন্ডে যারা দরখাস্ত করেছিল তাদের, এবং জুনিয়র হাই স্কুলের শিক্ষকরা তো দরখাস্তই করতে পারছেন না, তাই না? রিভিউ মিটিং একটা হওয়ার কথা ছিল, সেই রিভিউ মিটিংটা হয়নি, তার ফলে যেটা হচ্ছে যে 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 প্রবলেমগুলো আসছে তার সমাধানটা অধরা থেকে যাচ্ছে। আমরা তো বারবার করে চিঠি দিচ্ছি, আপনারা জানেন, ডেপুটেশন দিচ্ছি স্কুল সার্ভিস কমিশনের কাছে, মন্ত্রীর দপ্তরে, কমিশনারের কাছেও দরখাস্ত দিয়ে আমরা আলোচনা করেছি একাধিকবার, সরাসরি বসে আলোচনা করেছি, তাই না? আমরা প্রত্যাশা করবো যে আরো যে সমস্যাগুলো আসছে মিটে যাক ধাপে ধাপে, এটাই আমরা প্রত্যাশা করবো, কিন্তু অনেক সমস্যা থেকে গেছে। একদমই স্যার। সবশেষে যেটা মানে আপনার কাছে জানতে চাইবো, যে পার্শ্ব শিক্ষক SSKMSK বা যে বিভিন্ন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকারা আছেন, তাদের দাবি পূরণ কোনো মতেই হচ্ছে না, গত বছরও 70 দিনের মতো প্রায় আন্দোলন হয়েছে, তারপরেও কিন্তু কোনো দাবি পূরণ হয়নি। স্যার এই মুহূর্তে পুজো তো কমপ্লিট, পুজোর পরে কোন পথে এগোলে মানে দাবি পূরণ মানে হবে বা রাজ্য সরকারকে বাধ্য করাতে পারবে যদি বলেন, কোর্ট কেস না আবার রাস্তার আন্দোলন? কোর্ট কেসে বিষয়গুলো দীর্ঘায়িত হয়, আর আন্দোলনের মাধ্যমে যেমন সরকারের দৃষ্টি আকর্ষণ করা যায়, জনগণকেও অবহিত করা যায়,
যে তারা কি সমস্যায় ভুগছে, তাই না? তা সেটাই আন্দোলনের পথে বেছে নেওয়া দরকার বলে আমরা মনে করি, এবং সেটাকে যতটা জোরালো করা যায়, সম্মিলিত ভাবে ঐক্যবদ্ধ ভাবে যাতে করা যায়, সেটা নিজেদের নিজেরা যাতে বিচ্ছিন্ন না হয়ে যায় বা ডিভিশন হয়ে যায়, কমন ইন্টারেস্ট যেহেতু আছে, কমন ইন্টারেস্ট যেহেতু আছে, সেই জন্য সবাইকে মিলিত ভাবে করতে হবে, তাই না? একদমই ঠিক আছে স্যার, ধন্যবাদ আমাদের চ্যানেলে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ।